প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ মঙ্গলবার 8 এপ্রিল 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যায়ে আলোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার আইন কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট পুনর্নির্বাচন কাল, চকরি এই মধ্যরাতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান, উচ্চ আদালতের আদেশ অমান্য, মহেশখালীতে ভূমি ইজারা প্রাপ্তদের হয়রানি, জন্ম সনদে বাল্য বিবাহ বেড়েছে, দৈনিক আলোকিত উখিয়া, চকরিয়ায় 27.5 কেজি স্বর্ণ নগদ টাকা সহ ডাকাত চক্রের 3 সদস্য আটক, স্বাস্থ্য দিবসে ডাক্তার শূন্য হাসপাতাল, জনদুর্ভোগ চরমে, রামু ও নাক্ষংচুরিতে 1 দিনে 1 কোটি টাকার এবং উদ্ধার, সিএনজি সহ আটক এক। দৈনিক সমুদ্র বার্তা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই বলেছেন প্রধানমন্ত্রী, চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ রূপা টাকা সহ আটক, পর্যটন সম্ভাবনাময় এলাকা, পরিবর্তন চাই সোনাইছড়ির মানুষ, বিজিবির পৃথক অভিযানে নাক্ষংছড়ি ও রামু থেকে 40,000 ইয়াবা সহ আটক চার। দৈনিক হিমছড়ি, চকরিয়ায় বিজিবি পুলিশের অভিযান, 28 কেজি স্বর্ণ উদ্ধার, 15 মোবাইল ও 6 পাসপোর্ট জব্দ, সারা দেশে ভেজাল সেলাইন অসুস্থতার ঝুঁকি, কুতুব দিয়ে ম্যাজিস্ট্রেট ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে মুক্ত রাখার দাবি, কক্সবাজার কলেজের জমিতে অবৈধ ঘর নির্মাণ। দৈনিক আজকের দেশ বিদেশ, বিপুল পরিমাণ বন্দুকি স্বর্ণ অলঙ্কার উদ্ধার, 2 মাস পানি নেই শহরের পেশকারপাড়া নূরপাড়ায় হাহাকার, মশা মাছি দূরে রাখি রোগবালাই মুক্ত থাকি, জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন। আচ্ছা জনপ্রিয় টুকিট পাহাড়, আমরা স্বাস্থ্য দিবস উদযাপন, গতকালকে স্বাস্থ্য দিবস গেল, বিশ্ব স্বাস্থ্য দিবস, কিন্তু সেই স্বাস্থ্য দিবসের অবস্থায় আমাদের এলাকার সদর হাসপাতালের একটা আন্তর্ত দেখা যাচ্ছে 7 কোটি টাকার সনদ বাণিজ্য, কেমন দেখছেন আমাদের জেলার স্বাস্থ্য পরিস্থিতি? আসলে ধন্যবাদ দেলোর সাহেব, আমরা হাসপাতাল তো কক্সবাজারে আজকে না অনেক পুরানো হাসপাতাল, এটা দেখেছি সেদিন আমি হঠাৎ হাসপাতালে গিয়ে দেখলাম যে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা তা কিন্তু আমি খুবই সুন্দর দেখেছি, আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। কিন্তু আগে হাসপাতালে যে বিভিন্ন আবর্জনায় স্তূপাকারে থাকতো, গন্ধ থাকতো, এগুলো থাকতো, মোটামুটি এগুলো নাই। হাসপাতালের বিভিন্ন সেক্টরে দেখলাম মোটামুটি সুন্দরভাবে সাজানো আছে, তবে ডাক্তারের দিক দিয়ে কক্সবাজারের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে যে যদিও ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, জানি না কতজন ডাক্তারের অপূরণা এখানে আছে, তবুও দেখা যায় যে রোগীরা গিয়ে কিন্তু সহজে ডাক্তার দেখতে পায় না, যার কারণে উপজেলা ভিত্তিক কিছু কিছু হাসপাতালে ডাক্তার শূন্যর কথাও আছে। তারপরে আরও দেখা যায় যে আমাদের এই কিছু যেমন দুর্গম এলাকা যেখানে দেখবেন যে ওখানে ডাক্তার নেই, যেমন যেমন ফেকুয়া, আপনি দেখেন ফেকুয়া একটা উপজেলা, ফেকুয়া সেখানেও কিন্তু ডাক্তারের শর্টেজ আছে। তারপরে আরো দেখবেন এদিকে নাক্ষংছড়ি আছে, ওদিকে ডাক্তার উকিয়া তো দেখছি প্রায় সময়, উকিয়া স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আছে সেখানে। বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা গেল কালে বোধহয় বিশ্ব স্বাস্থ্য দিবস গিয়েছে উদযাপন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে, সেই বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের মাননীয় ভারত প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য সকলের জন্য স্বাস্থ্য ঘোষণা দিয়েছেন, এটার জন্য দেশে মানুষ স্বাস্থ্যের দিকে যেটা সাধারণত সরকার থেকে আশা করে সেই আশা তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুভব করেছেন বলে সেদিন সেটা ঘোষণা করেছেন। তা আশা করি ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেক এরকম মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য ওয়াদা দিয়েছিলেন, তবে সেখানে অনেক কিছু উনি পূরণ করেছেন দেখা যাচ্ছে, যার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে সেদিক দিয়ে ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ পাওয়ার জন্য উনি যোগ্যতা রাখেন এবং বেসিক্যালি মানুষের জন্য উনি চিন্তাই করেন। ইভেন কি এই যে আপনি আমাদের ফেভারের মধ্যে আজকে দেখলাম যে সনদ বাণিজ্য যে কথাটা, এটা প্রত্যেক ক্ষেত্রে
প্রত্যেক সেক্টরে কিন্তু এই সনদ বাণিজ্যটা বর্তমান হচ্ছে। সে কারণটা হচ্ছে যেহেতু আমরা তো শিক্ষার সাথে জড়িত আছি, সেই সেখানে গিয়ে দেখা যায় যে সনদগুলো দেওয়ার সময় বিশেষ করে যেখান থেকে সনদ দেওয়া হয় সেখানে কিন্তু এগুলিকে সঠিকভাবে ভেরিফাই করে দেখা হয় না। ওখান থেকে ওরা ওই আমাদের বিভিন্ন কম্পিউটারের সিস্টেমে ওরা বিভিন্ন ইয়েটা করে সনদগুলো মানে ক্রিয়েট করে ওরা ওগুলো প্লেস করে। এবং আরও দেখা যায় যে যেমন একটা চাকরির ক্ষেত্রে আমরা সত্যায় তো খুবই দিলাম, দেওয়ার পরে কিন্তু আসল যে সনদ তা অনেক সময় না দেখে দিয়ে দেয়, কিন্তু না হয়তো দেখলেন কিন্তু দেখা যাচ্ছে ওইটা দেখার ক্ষেত্রে হয়তো পুরো সনদের সামনে চলে আসলো, কিন্তু চলে আসলেও কিন্তু বর্তমান ডিজিটাল বাংলাদেশের মধ্যে সনদ আসলে কি সঠিক না বেঠিক এটার জন্য আপনি যদি ওই যেখান থেকে এই সনদটা ইস্যু করা হয়েছে সেখানে যদি কম্পিউটারে যদি ওই সফটওয়্যারে ঢুকলে ওগুলো পাওয়া যায় তাহলে সে কারণে বিশেষ করে সনদ বাণিজ্যটা প্রায় জায়গা হচ্ছে। এগুলো কিন্তু একটা চক্র আছে যারা এগুলো তৈরি করে দিয়ে এদেশের কিছু কোমলময়ী যে ছেলেরা আছে তাদেরকে এগুলো বিপদে ফেলেছে, যার কারণে সনদ বাণিজ্যটা আমরা আশা করব সরকারের কাছে যে এটা তদারকি করে হাতে ব্যবস্থা নেওয়ার জন্য। আচ্ছা, একটা প্রায় পত্রিকা দেখা যাচ্ছে বিপুল পরিমাণ বন্ধুকে স্বর্ণালঙ্কার চকরিয়াতে একটা বাসায় ভাড়া বাসায় কোনো কোনো পত্রিকা 27 কেজি, কোনো কোনো পত্রিকা 28 কেজির কথা বলেছে। যাই হোক, পরিমাণ যাই হোক না কেন একটা বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কারের কথা বলা উদ্ধারের কথা বলা হচ্ছে। এই বিষয়টাকে আপনি এটা কি মহাজনদের স্বর্ণ ব্যবসায়ীদের কোনো মহাজনের থেকে বিষয়টা হয়েছে নাকি কোনো ডাকাতির বিষয়, এটা কি আপনার এগুলা কিন্তু এই ধরনের স্বর্ণগুলা সাধারণত মহাজনরাই এগুলো জমা করে রাখে। কি মহাজন ব্যবসা এটা এখন না, ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত থেকে এটা মহাজন ব্যবসাটা কিন্তু প্রচলিত আছে আমাদের দেশের মধ্যে। স্বর্ণ আপনি দিলেন, দেওয়ার পরে আপনাকে টাকা দিল, তার পরিবর্তে চক্রবৃদ্ধি আকারে তারা এই সুদ নিয়ে যাচ্ছেন। হয়তো এবছর 1,00,000 টাকা আসলো, আপনার স্বর্ণ আছে 3 তোলা বা 4 তোলা স্বর্ণ ওখানে আছে, পরবর্তীতে দেখবেন ওখানে 2,00,000 টাকার মধ্যে আবার 4,00,000 টাকা হয়েছে। কিন্তু আসলে ম্যাক্সিমাম স্বর্ণ আমার মনে হয় এগুলো মহাজনী ব্যবসা থেকে এই স্বর্ণগুলো কিন্তু জমা রাখা হয়েছে। হয়তো ওই যে যারা আছে আপনার কি বলে যে ডাকাতারা এগুলো হয়তো কোনো কারণে খবর পেয়েছে, যার কারণে ওরা ওই স্বর্ণগুলো সিকিউরভাবে না রাখার কারণে এগুলো সমস্ত ডাকাতি আমার মনে হয় সংগঠিত করা হয়েছে। এবং আরেকটা জিনিস আপনি এখানে ফেভারে বলেছেন যে বিশেষ করে আমাদের পানির কথা একটা বলেছেন, আমাদের শহরে বিশেষ করে শহরে পৌরসভা উত্তরে আমাদের রাস্তার উত্তর পাশের দিকে পানির যে অভাব দেখা যাচ্ছে কক্সবাজারে। আমি বিগত 30 বছর বিশেষ করে আমি প্রায় 30 বছর পর্যন্ত এখানে আমার বসবাস কক্সবাজারে 30 বছরে আমি দেখতেছি যে প্রায় সময় শোনা যায় ফাঁসকারপাড়া এলাকা বদরমুখার ওখান থেকে ধরে একদম ফাঁসকারপাড়া শেষ পর্যন্ত এলাকায় টিউবওয়েল যদি পোতানো হয় তাহলে প্রায় লবণাক্ত পানিগুলো পাওয়া যায়। কিন্তু এগুলো আসলে যেহেতু পৌরসভারই আওতায় মুক্তদেশ আমরা শহর, এখানে বিশেষ করে এই যে পৌরসভা মেয়র বা যারা এগুলো পৌরসভা প্রশাসনিক দেখে ওগুলো তাদেরই দরকার, কিন্তু পানি না থাকলে তো মানুষ বাঁচবে না। কিন্তু আসলে পৌরসভায় পানিটাই আসলে বেশি, কারণ এগুলো পৌরসভার দায়িত্ব, জানি না পৌরসভা কতদূর দায়িত্ব তারা পালন করেছে। এবং আমি পৌরসভার কাছে অনুরোধ করব বর্তমান মেয়ররা যারা আছেন বা ইতিপূর্বে ছিল হয়তো ওনারাও করেছেন, বর্তমানে সেটা আরো অতি উদ্যোগ নিয়ে পানি পান করে এই যে লবণাক্ত পানি এবং বিভিন্ন যে খারাপ পানিগুলো পান করার পরে মানুষ বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মানুষ হয়তো বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারে। উদ্যোগ নিয়ে সরকারের সাথে বা স্বাস্থ্য বিভাগের সাথে যারা পানি নিয়ে বিশেষ করে গবেষণা করে সেই গবেষণা করে কিভাবে এই সুবিধা পানি সমস্যা করা যায় যদি আমাদের বিশেষ করে এই পৌর প্রশাসন এটার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া দরকার বলে মনে হয়। দৈনিক সমুদ্র কণ্ঠ
মহাজনী ব্যবসা দেড় বছরে আসলে সমান সুদ আদায়, স্বর্ণের ক্রেস্ট বিতর্ক বিদেশি বন্ধুদের ফাঁকি দিয়ে দায় নেবেকে, বিজিবির অভিযানে ইয়াবা সহ যুবক আটক, সিএনজি জব্দ। দৈনিক কক্সবাজার, চকরিয়ায় ভাড়া বাসা থেকে 27 কেজি স্বর্ণ, 11 লাখ টাকা উদ্ধার। কোটাখালীতে পল্লী বিদ্যুতের ভেলকি বাজে, নাকিম চরিতে বিজিবি 30,035 ইয়াবা উদ্ধার। দৈনিক বাকখালী, চকরিয়ায় 27.5 কেজি স্বর্ণ লোকটার উদ্ধার, পর্যটক নিহতের ঘটনায় মামলা, অভিযুক্তরা ধরা ছোঁয়ার বাইরে, অভাব অনটনে খালেদা জিয়া। দৈনিক দৈনন্দিন, চকরিয়ায় 28 কেজি স্বর্ণালঙ্কার ও নগদ 10.5 লাখ টাকা ও 6টি পাসপোর্ট উদ্ধার, ঠিকাদারের 0.25 কোটি টাকা আত্মসাতের পাইকারা পাওয়া, জটিলতা পিছু ছাড়ছে না বিএনপির। দৈনিক সৈকত, চকরিয়ায় বিজেপি পুলিশের অভিযান, মহাজনের বাড়ি থেকে 28 কেজি বন্দুকের স্বর্ণ উদ্ধার, ক্ষমতা পরিবর্তনে ভারতের নীতিপতন হবে না, 100 টাকার বাড়ি এখন 450 কোটি। দৈনিক রূপসী গ্রাম, চকরিয়ে বিজিবির অভিযানে 27.5 কেজি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা উদ্ধার, সংঘর্ষ আহত 10, নাকিম চরিতে 30,000 ইয়াবা উদ্ধার, কালকুতি দিয়ে 2 ভোট কেন্দ্র নির্বাচন, 2 প্রার্থীর কালো টাকার ছড়াছড়ি। দৈনিক আমাদের কক্সবাজার, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ 83 বাসন্তী পূজা পণ্ড, মরিচার যৌথ চেকপোস্টে 10,000 পিস ইয়াবা সহ 83। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে মধ্যখানে একটু যদিও বা একটু কম হয়েছিল বলে আমাদের ধারণা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখন আবার হাজার হাজার পিস, কোটি কোটি টাকা দিয়ে আবার ধরা পড়ছে। তো এই ব্যাপারে এই যে নতুন করে যে আবার ইয়াবার সাম্রাজ্য বিস্তার লাভ করছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে ইতিপূর্বে ইয়াবার সম্পর্কে বোধহয় এখানে আরেকবার বোধহয় আপনার সাথে অনেকবার এটা কথা বলা হয়েছে। তো মধ্যখানে আমরা পেপারে বা বিভিন্ন সংবাদ মিডিয়ার মধ্যে সম্পর্কে মোটামুটি তেমন কিছু পাই নাই, কিন্তু আমার মনে হয় এটা ওই আমরা বলেছিলাম একটা উদ্যোগ, যদি এভাবে না হয় যে প্রশাসন তথা আইন শৃঙ্খলা বাহিনী সীমান্ত এলাকায় যদি এগুলোকে প্রটেক্ট করা যায়, তাহলে হয়তো ইয়াবা পাচারটা হয়তো আমাদের বাংলাদেশে কমতে পারে। কিছুদিন বোধহয় আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে হয়তো উদ্যোগ নিয়েছিল এটাকে প্রয়োগ করে মানুষের জীবনটা যেন বাঁচানোর জন্য, কিন্তু ইদানিং যে দেখা যাচ্ছে প্রত্যেক খবরের কাগজেই প্রতিদিনই আসতেছে ইয়াবা। আবার সেদিন টিভির কোন একটা চ্যানেলও দেখলাম যে যে দেখা যায় ওরা বলতেছে যে একটু ভালো লাগে, শান্ত লাগে, এই এই ইয়াবাটা যদি দিয়ে একটু যদি আমি সিগারেটের মাধ্যমে খাচ্ছে কেউ, দেখা যাচ্ছে যে কেউ ইঞ্জেকশনে সিরিঞ্জে বিভিন্ন পদ্ধতিতে তারা ইয়া করতে, তাদের নাকি একটু ভালো লাগে যেন কিছুক্ষণের জন্য তারা যেন ভুলে যায়। এই কথাটা একটা মেয়ে আমি দেখলাম যে চেহারাটা দেখালো না ইয়া করে রাখে, দেখলো যে এই কিছুক্ষণের জন্য মেয়েটা বললো যে আমি ভুলে, যে ক্ষতিতে করতেছে এই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে না। তো আমার মনে হয় এই ইয়াবা যে সেবন করতেছে এটা আসলে যেহেতু সেবন করার সংখ্যা মানুষ যখন বাড়তেছে সেইভাবে আপনার চোরাচালানি হিসেবে পাস হয়ে আসছে, কিন্তু এই বিষয়টা যদি কমানোর জন্য আমাদের উদ্যোগ নিতে পারে, তাহলে উদ্যোগটা কীভাবে নেয়, শুধু বললে তো হবে না, উদ্যোগ নেন উদ্যোগ নেন, খেয়ে নিবে উদ্যোগটা, বললাম যে প্রশাসন নেবে, সরকার নেবে, আইনশৃঙ্খলা বাহিনী নেবে, সেটা তো নয়। আসলে এই বিষয় সম্পর্কে যদি জনগণকে সচেতন করা যায়, শুধু যে ইয়াবা খেলে কি হয় এরকম অসুস্থ হয়ে যায় না ক্ষতি হয় এটা বললে হবে না, এটা সেমিনার বিভিন্ন জায়গায় সভা মিছিল সভা তাহলে সমাবেশ তারপরে মানববন্ধন, এগুলো মানববন্ধন মানে এটা নিয়ে সংগ্রাম করে না বা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে না, মানববন্ধন করা হচ্ছে যে আপনারা এটা মানুষকে জানানোর জন্য যে এই জিনিসটা যে মোটামুটি সেবন করলে কি হয় যে সমস্যার সৃষ্টি হয়, শারীরিক সমস্যা হয় এবং মানুষের ক্ষতি হয়, মানুষ অকালে মৃত্যুবরণ করে এবং এই যে তরুণ সমাজটা বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটার জন্য যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে যদি এগুলো আলোচনা করা যায়, তাহলে আশা করি এই ব্যাপারে যদি তারাই সচেতন হয়, সচেতন হলে আশা করি এটা পাচারটাও বন্ধ হবে এবং সমাজের সমাজ থেকে এটা বিশেষ করে জরুরি সরঞ্জাম গুলো আমি মনে করি। দৈনিক আজকের কক্সবাজার,
চকরি 28 কেজি স্বর্ণ অলংকার ছড়ে এই এই সংগত সব পত্রিকে আসছে। সেন্ট মার্টিনে ভয়াল বৈশাখী ভয়, ধারণ ক্ষমতার বাইরে দালান কোঠা নির্মাণের খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। মহেশখালীতে প্যারাবন নিধন করে ফের চিংড়ি ঘের নির্মাণ, এলাকায় উত্তেজন। দৈনিক আপন কণ্ঠ, তিনটি রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় আদম প্রোডাকশনের কারখানা, চকরিয়ায় 27 জটিলতা পিছু ছাড়ছে না বিএনপি। আচ্ছা, এই এখানে আরেকটা বেশ ইন্টারেস্টিং একটা আছে, সেন্ট মার্টিনে ভয়াল বৈশাখী ভয়, এখানে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে দালান কোঠা। সেন্ট মার্টিন একটা আমাদের খুবই একটা চমৎকার একটা দ্বীপ, প্রবাল দ্বীপ, এবং খুব আলোচিত আমাদের দেশের জন্য এবং পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় দ্বীপ। কিন্তু ধারণ ক্ষমতার বাইরে দালান কোঠা ওখানে নির্মিত হয়েছে, কারণে ওখানকার অধিবাসীরা এখন বৈশাখী ঝড়ের জন্য ভয়াল বৈশাখী ঝড়ের ভয়ে ভীত অবস্থা। এই বিষয়টাকে আপনি এখানে বিশেষ করে তো আপনি গেছেন, আমি গেছি, পর্যটকরা যাচ্ছে, এটা একটা দেখার অর্থাৎ সৃষ্টির নেচারের একটা দেখার একটা বিষয় যে এটা যে সৃষ্টিকর্তা কীভাবে একটা দ্বীপকে এত বড় সমুদ্রের মধ্যেখানে গিয়ে রেখে দিয়েছেন। তা আসলে এখানে বৈশাখী জলের ভয়টা হচ্ছে ওখানে যেখানে সেখানে দেখলাম যে যে অবকাঠামোগুলো তৈরি করা হয়েছে সেই অবকাঠামোগুলো কিন্তু দুর্বল, বিশেষ করে যে গেস্ট হাউস কিছু রেস্ট হাউস করেছে, কিছু বিভিন্ন নাম দিয়ে যেগুলো করা হয়েছে ওগুলো কিন্তু অবকাঠামো দুর্বল, তৈরি যে তৈরি দুর্বল ভিত্তির উপর করে এটা করা হয়েছে, যার কারণে যে কোনো সময় যদি বাতাসের গতিটা যদি বেঁধে বেশি হয় যেমন মুহূর্তে ওখান থেকে টিন, তারপরে আপনার বিভিন্ন অবকাঠামোর যে গ্লাস আছে এগুলো ভেঙে মানুষের গাড়ি যে কোনো সময় হতাহত বেশি হওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে আরেকটা জিনিস হচ্ছে দেখলাম যে ওখানে কোনো ব্যারিকেড নেই, এখন জানি না ওয়াপদা কর্তৃক কারণ পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে হয়তো জানবে যে ওখানে যদি ব্যারিকেড দিলে কি ভালো হবে, কি দিলেই ওইটা যে পানির ঢেবরিয়া থেকে রক্ষা পাবে। তা আমরা তো ওখানে জিজ্ঞেস করেছি যে এই বর্ষাকালে যখন অতি বর্ষণ হয় যখন কোনো কারণে ওই জড়ের সিগন্যালগুলো দেওয়া থাকে তখন এখানে পানি উঠে কিনা, তারা মাঝে মাঝে বলে যে কিছু কিছু জায়গায় উঠে যায়, কিছু কিছু জায়গা উঠে না। যে উঠে যাচ্ছে পানি সেই একটা নৈসর্গিক কারণে, আরো বলা হচ্ছে যে দ্বীপগুলো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, পানি উপর দিকে উঠতেছে, তাহলে এটা আস্তে আস্তে ওই যে পানির প্লাবনের দিকে ওরা ঝুঁকির দিকে যাচ্ছে, সেই দিকে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে এই যে আপনার অবকাঠামো দুর্বল পাওয়ার কারণে, এই দুইটা কারণে বিশেষ করে ওখানে ভয়ের কারণটা হচ্ছে। আরেকটাও কারণ আছে, কেন কালবৈশাখীর ভয়টা বিশেষ করে যদি শুধু রক্ষা করতে হয়, অনেক সময় যেমন আমরা বজ্রপাত যে হয়, বজ্রপাত যদি পরে সেটাকে ধরে রাখার মতো বৈজ্ঞানিকভাবে কিছু জিনিস তৈরি করা থাকে, কিন্তু ইয়ার মধ্যে আপনার সেন্ট মার্টিনে ওই ধরনের কোনো সিস্টেম আছে বলে মনে করি না, আমাদের চোখে পড়ে নাই। সেই দিক দিয়ে এই বিষয়টা কিন্তু যারা নির্মাণ করছেন তাদের বিশেষ করে গৃহ, আমরা শুনেছি যে ওখানে ফাউন্ডেশন দিয়ে কোনো বিল্ডিং ওখানে করা যাবে, কারণ এখানে যখন লোডটা বেশি হয়ে যাবে, কিন্তু তারা বলছে প্লেটের নিচে কিন্তু পানি আছে, এই প্লেটের উপরে আল্লাহর হয়তো অসীম রহমত এটা কিভাবে আছে আল্লাহর কুদরতে বলা যাবে, কারণ সৃষ্টিকর্তাদের কি ব্যাপার আছে। বৈজ্ঞানিকগণ এখানে বলতেছে যে যে ওই যে নিচে পানি আছে, যার কারণে যখন এখানে লোড বেশি হয়ে যাবে বিল্ডিং এর কনস্ট্রাকশনে যদি তার ফাউন্ডেশনটা বেশি দেওয়া থাকবে তখন এটা লোডটা যখন নিবে তখন দ্বীপটা হয়তো তলিয়ে যেতে পারে, এই কারণে ওখানকার অবকাঠামো গুলো দুর্বল হচ্ছে। এই বিষয়গুলো যারা ভূমি সম্পর্কে ভূমি সম্পর্কে বিশেষ করে অবগত আছেন, বিশেষজ্ঞ আছে, তারাই চিন্তা ভাবনা করে যদি ওই অবকাঠামো গুলো দূর করা যায় তাহলে এই কালবৈশাখীর পরে এগুলো থেকে মনে হয় আমাদের এখানে কক্সবাজারে যে বিরাট যে একটা সমস্যা বা আমাদের জন্য হয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে রোহিঙ্গারা আছে তারা কিন্তু আমাদের এই জন্ম সম্পর্ক বিষয়ে তাদের সেই জ্ঞানটা নেই। হ্যাঁ, একটা জিনিস না বলেও আমরা পারি না, যেহেতু একদিকে আমি অ্যাডভোকেট অন্যদিকে শিক্ষক, তাহলে দুই দিক দিয়ে থেকে চিন্তা করলে এই কথাগুলো বলাই দরকার। সমাজে অনেক সময় আমাদের ধর্মীয় কারণে হোক বিভিন্ন কারণে হোক এই যে কথাটা আমি বলতে চাচ্ছি এটা সাধারণত আমরা প্রকাশ করতে পারি না। যেমন আল্লাহ মানুষকে কিছু জিনিস দিয়ে থাকে সৃষ্টিকর্তা,
যে জিনিসগুলো মানুষ কিন্তু ভোগ করার জন্য চায়, কিন্তু সেইটা ভোগ করতে গিয়ে যদি আমি যেমন তেমন ভাবে যদি ভোগ করি তাহলে ওখানে অ্যাক্সিডেন্ট হবে আবার ওখানে দেবে। এই জন্য আল্লাহ মানুষকে মানুষ সৃষ্টির যে বিষয়গুলো যে মানুষের ভিতরে যে ঢুকিয়ে দিয়েছে এটা তারা কি করে সেগুলো কিভাবে ব্যবহার করবে সেই বিষয়ে তাদের তেমন জ্ঞান নেই। আরেকটা জিনিস হচ্ছে সেখানে যেমন এই যে আজকে আমরা পেলাম যে 7,000 সনদ ব্যবসা কক্সবাজার হাসপাতালে, এই যে ডাক্তারেরা তাদেরকে ওখানে গিয়ে যদি এগুলো বোঝানো যায় জন্ম যদি বেশি হয় তাহলে কি হবে, জন্ম কমাতে হলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু ওখানে বোঝানো যায় না। আর মায়ানমারে তো আপনি বুঝেন ওখানে মায়ানমারে যে এ সমস্ত লোকগুলো বসবাস করতেছে ওখানে শিক্ষার আলো বলতে আমার মনে হয় নাই, আমার মনে হয় নাই, আমি তো যাই নাই বা ওই বিশেষ করে রোহিঙ্গা মুসলিম যারা বিশেষ করে যে মুসলিম হোক কিন্তু হোক উদ্যোগ যেভাবে তারা এখানে আসতে যায় ওই ধরনের ওই মহল্লায় ওই এলাকায় যারা তারা ওখানে যে বসবাস করে সেখানে আমার মনে হয় শিক্ষার আলোটা বোধ হয় পৌঁছে নেয়। শিক্ষার আলো বলতে আমাদের ওখানে পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদের কিন্তু আরো একটা জিনিস আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি যে পরিবার পরিকল্পনা সম্পর্কে ইতিপূর্বে বেশ সোচ্চার ছিল, একদম মোটামুটি বিভিন্ন জায়গায় মাইকিং সভা মিছিল এবং বিভিন্ন প্রচারণা এগুলো ছিল, কিন্তু এখন আমরা বিশেষ করে বেশ কয়েক বছর থেকে এগুলো পাচ্ছি না, এগুলো দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় সরকারকে এই ব্যাপারে যে উদ্যোগী ভূমিকা যদি পালন করে আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। আর যে রোহিঙ্গারা এখানে বর্তমানে আসে ক্যাম্প যে হচ্ছে সেগুলো স্বাভাবিক, এগুলো আন্তর্জাতিক কতগুলো সমস্যা থাকে যার কারণে তাদের থেকে এখানে বিতাড়িত করা যাচ্ছে না, কবে কিভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হইতে হচ্ছে, যেহেতু ওরা পলিটিক্যাল ম্যাটার অনেক সময় রাজনৈতিক বিষয়ে কাজ করে এই জন্য এগুলো তবু কিন্তু নিয়ম মাফিক আন্তর্জাতিক আইনে বিধান মতো যদি রোহিঙ্গারা আসে কিন্তু তাদের আশ্রয় কেন্দ্র যেখানে হবে সেখানে তাদের এই সমস্ত নিজের তাদেরা কিভাবে যে বসবাস করবে সেই জিনিসটা হোক বা সরকার হোক এই জিনিসগুলো যদি তাদেরকে শেখানো যায় তাহলে এই যে আপনার জন্মহার যেটা আপনি বলতে চান বলতে গেলে ওই ব্যাংকের ছাতার মতো ব্যাংকের ছানা 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 ছাতা বলবো না, ব্যাংক যদি দেখুন বাচ্চাদের পানির মধ্যে যখন আপনি একটু নাড়া দিলে দেখবে যে কাশের থেকে অসংখ্য ব্যাঙের ছানা বাইরে হচ্ছে, ঠিক একইভাবে রোহিঙ্গা ক্যাম্পে যদি আপনি নাড়া দেবেন তাহলে অসংখ্য মানুষের বাচ্চা ওখানে পেয়ে যাবেন। তাহলে এই জিনিসটা যদি আমরা শিক্ষা তাদের না দিয়ে থাকি তাহলে কখনো হবে না। আশা করি আমাদের এই সমস্যার জন্য আমরা সবাই একসাথে মিলে একসাথে স্লোগান দিয়ে যেন কাজ করতে হবে। যাই হোক, আপনি এতক্ষণ আমাদের এখানে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনা মূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ।